টাটা আইপিএল 2024 কলকাতা দুর্দান্ত জয়ে আইপিএল এর পয়েন্ট টেবিলে এসেছে বড় ধরনের পরিবর্তন। তো চলুন দেখে নিই পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। পয়েন্ট টেবিলে যথারীতি এক নম্বর স্থানে ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। এখন মন্দ ছয় ম্যাচ খেলে তাদের পয়েন্ট 10, জয় 5 ম্যাচে, হার 1 ম্যাচে এবং নেট রান রেট +0.767। পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 8, জয় 4 ম্যাচে, হার 1 ম্যাচে এবং নেট রান রেট +1.743। পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 6, জয় 3 ম্যাচে, হার 2 ম্যাচে এবং নেট রান রেট +0.666। পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 6, জয় 3 ম্যাচে, হার 2 ম্যাচে এবং নেট রান রেট +0.344। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে নেমে গেছে লখনউ সুপার জায়ান্টস। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 6, জয় 3 ম্যাচে, হার 3 ম্যাচে এবং নেট রান রেট +0.251। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 6, জয় 3 ম্যাচে, হার 3 ম্যাচে এবং নেট রান রেট -0.637। পয়েন্ট টেবিলে সাত নম্বরে উঠেছে বোম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 4, জয় 2 ম্যাচে, হার 3 ম্যাচে এবং নেট রান রেট -0.073। পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 4, জয় 2 ম্যাচে, হার 4 ম্যাচে এবং নেট রান রেট -0.518। পয়েন্ট টেবিলে নম্বর রয়েছে দিল্লি ক্যাপিটালস। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 4, জয় 2 ম্যাচে, হার 4 ম্যাচে এবং নেট রান রেট -0.975। এবং পয়েন্ট টেবিলে যথারীতি তরণিত রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 2, জয় 1 ম্যাচে, হার 5 ম্যাচে এবং নেট রান রেট -1.124।